তিন দিনের সফরে প্রথমবার বাংলাদেশে এসে রোববার বিকেলে আনুষ্ঠানিক বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ধনী দ্বীপরাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। এ সময় তাকে স্বাগত জানান সরকার প্রধান শেখ হাসিনা। প্রথমেই দুই শীর্ষ নেতা একান্ত বৈঠকে বসেন। নিজেদের মধ্যে বেশ কিছু সময় আলাপচারিতা করেন তারা। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ সহ দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারা। এরপরই রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের পক্ষে নেতৃত্ব দেন সুলতান হাসানাল বলকিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে কূটনৈতিক দলিলে স্বাক্ষর ও হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এ সময় ব্রুনাই ঢাকা বিমান চলাচলে চুক্তি, এলএনজি সহ জ্বালানি পণ্য সরবরাহে সমঝোতা, দক্ষ জনশক্তি রপ্তানি শীর্ষক সমঝোতা এবং নাবিকদের সার্টিফিকেশন সংক্রান্ত সমঝোতা মিলিয়ে মোট চারটি দলিল বিনিময় করেন দুই দেশের মন্ত্রীরা। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ব্রুনাইয়ের সঙ্গে নীতিগত অনেক বিষয়েই মিল খুঁজে পেয়েছে বাংলাদেশ। জানান, সুলতানের এই সফরে উপকৃত হবে দুই দেশই। এয়ার সার্ভিস ফ্রম ঢাকা টু ব্রুনাই দারুসসালাম যাবে এবং এইটা ফিফথ ফ্রিডম এর আন্ডার আসছে। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য তাদের সমর্থন চেয়েছি। সুলতান সেই সমর্থন আমাদের দিয়ে গেছেন। আমরা শুধু আগে পশ্চিমের দিকে চাই, এখন আমরা আমাদের পূর্ব দিকেও তাকানো উচিত, আমাদের আশেপাশে তাকানো উচিত। যুদ্ধের কারণে জ্বালানি সংকট কাটাতে দেশটির সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী চাহিদা মাফিক এলএনজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি গতিশীল হবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর। বিভিন্ন দেশেও আপনার এই এলএনজি এবং আপনার পেট্রোলিয়ামের একটা বড় রকমের ঘাটতি দেখা দিচ্ছে এবং প্রণাই আমাদের যে করেছে যে আমাদের নিড অনুযায়ী দে উইল ট্রাই টু মিট ইট। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্ক আরও নিবিড় করতে ফরেন অফিস কনসালটেশন বা এফওসির মতো কার্যক্রম চলমান রাখার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ব্রুনাই। আমরা যেভাবে চিন্তা করি ব্রুনাই দারুসসালামও একইভাবে চিন্তা করে, আমাদের মনের মিলটা খুব ভালো। এই জন্যে আমাদের এই সফরটা, এই সুলতানের সফরটা অত্যন্ত উত্তম হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।